নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। জামাই ষষ্ঠী উপলক্ষে আপ্যায়নের অছিলায় জামাইকে ডেকে খুন, কাঠগড়ায় স্ত্রীর প্রেমিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হুগলিতে। উল্লেখ্য, গত আড়াই বছর ধরে হুগলির বৈদ্যবাটির ১৩ নম্বর বর্ডের মানিক ঘোষের বাগান এলাকায় স্ত্রী পুত্রকে নিয়ে ভাড়া থাকতেন হাওড়ার মাকড়দহের বাসিন্দা বছর ৪৪ দীপঙ্কর কুণ্ডু। সিকিউরিটি গার্ডের কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে সপ্তাহে রোজ বাড়ি ফিরতেন না তিনি। মৃতের পরিবার সূত্রে খবর, বৈদ্যবাটিতে প্রতিবেশী এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল দীপঙ্কর বাবুর স্ত্রীর। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। এদিন জামাই ষষ্ঠী উপলক্ষে বৈদ্যবাটির বাড়িতে দীপঙ্কর কুণ্ডুকে শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করা হয়। তারপরেই বৈদ্যবাটির ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন নির্জন এলাকায় দীপঙ্কর কুণ্ডুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শেওড়াফুলি ফাঁড়ের পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল এবং পরে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানেই মৃত্যু হয় তার। মৃতের বোনের অভিযোগ, দাদা খেতে ভালোবাসত, জামাই ষষ্ঠী আছে বলে তাকে বৈদ্যবাটির বাড়িতে ডেকে পাঠানো হয়। সেখানেই দাদাকে খুন করে বৌদির প্রেমিক। কালকে দাদা বর্তমানে ওই হাওড়া জেলার মাকড়দাতে থাকতো, এবারে সেখানেই কর্মসূত্রে থাকতো, যে আর মাঝে মধ্যে মানে এখানে তার বউ এবং তার ছেলে থাকতো, এবার শনি রবিবার করে আসতো। আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল সেই জন্য বউ আসতে বলেছিল, বিভিন্ন ধরনের, দাদা একটু খেতে ভালোবাসত বলে বিভিন্ন ধরনের খাবার খাওয়াবে বলে তাকে ডেকেছিল, এবং ডেকে খাওয়ানোর পর, নেমন্তন্ন করে খাওয়ানোর পর, তারপর একজন ডেকে নিয়ে গিয়ে, যতদূর বউয়ের বন্ধু, এই সরি বউয়ের লাভার, ডেকে নিয়ে গিয়ে তাকে রীতিমতো কুপিয়েছে, কুপিয়ে খুন করেছে। আপনারা কী করে খবর পেলেন? আমরা দাদার ফোনে ফোন করেছিল, তখন দাদার মানে এখানকার পুলিশ ধরেছিল যে এরকম ঘটনাটা হয়েছে, যে আপনারা তাহলে আসুন। তারপরে আবার বউকে ফোন করতে বউ বলল আরজি করে নিয়ে যাচ্ছি, তাহলে সেখানেই আমরা গেছিলাম। সারা রাত টানা পড়েন করে তাকে ৮০টা সেলাই করা হয়েছে। ৮০টা সেলাই করার পর তারপর তার নাক ফেটে গেছিলো, নাকটাকে কাজকে ওটি করার কথা ছিল ৯টা নাগাদ, যখন ৮:৩০ নাগাদ তাকে ইসিজি করা হচ্ছে তখন ইসিজি ব্ল্যাঙ্ক বেরিয়েছে, মানে সে মারা গেছে। আমরা বউকেই সন্দেহ করছি, সে ইন্ধন না জোগালে এটা হতো না, কেননা কিছুদিন আগে অবধি দাদা বউকে নিয়ে, এই কিছুদিন বলতে এই ৪-৫ দিনের মধ্যে দীঘা ঘুরতে গেছিলো, খুব ভালো মতো তারা দীঘা ঘুরেছে, বিবাহবার্ষিক ছিল, তাকে ঘুরিয়ে নিয়ে এসেছে, এরকম ঘটনা ঘটার কথা ছিল না। আপনার বউদির নাম? জ্যোতি কুণ্ডু। মানে এরকম অবৈধ সম্পর্ক আছে আপনাকে জানতে? হ্যাঁ, আগে জানতাম, কিন্তু দাদা খুব বউকে ভালোবাসতো, যে খালি বলতো কি ওকে অত ভালোবাসা দিলে ঠিক ও বদলে যাবে, ঠিক ও বদলে যাবে, ও তো ভালোবাসা পায়নি ছোটবেলায়, ঠিক ও ভালোবাসা দিলে ঠিক বদলে যাবে, কিন্তু ও বদলালো। মৃতের পরিবারের তরফ থেকে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্তে নেমে মৃতের স্ত্রী জ্যোতি কুণ্ডুকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ অভিযুক্ত রিজু মাঝির খোঁজ চালাচ্ছে পুলিশ। দি রিপোর্ট, হুগলি ব্যুরো। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।